চকবাজারে সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনা এতটাই আকস্মিক ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই ছারখার হয়ে যায় সবকিছু। কিছু বুঝে ওঠার আগেই পুরো অঙ্গার হয়ে যান অনেকের। তাৎক্ষণিক প্রতিক্রিয়া যারা পালাতে পেরেছেন তারাই ফিরেছেন প্রাণে বেঁচে। চকবাজারের চুরিহাট্টার রাজমহল রেস্তোরাঁয় সে রাতে রোজকার মতোই ভিড় করেছিলেন গ্রাহকরা। খাবার তৈরি ও পরিবেশনে ব্যস্ত ছিলেন রেস্তোরাঁর কর্মীরা। হঠাৎ বিস্ফোরণের পর এভাবেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারেন ছুটতে শুরু করেন। সেদিন ওই রেস্তোরাঁ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন যারা, তাদের হৃদয়ে দগদগে সেই স্মৃতি। এটার আগুনই ওটা থেকে মানে ওটাতে যায়। তারপর ওখানে দোকানে যতজন ছিল হোটেলে সবাই মোটামুটি আপনার স্পট ডেথ বলা যায়। বিভিন্ন দোকানগুলোর ভিতরে যারা ছিল সমস্ত লোকগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন কিভাবে লাগলো তার সঠিক বিবরণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গঠিত বেশ কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদনে হয়তো বেরিয়ে আসবে সে প্রশ্নের উত্তর। ওই গাড়ির গরম হয়ে গেছে গ্যাস মিটার, ওইটাই বাস্টই আগুন ছড়াইছে। যারা ছিল তারা আর কি মনে করেন সবাই বলতেছে তারা মারা গেছে, যেভাবে বলবে আর কি সেরকম কেউ নাই। গ্যাস সিলিন্ডার পিকআপে দিয়ে যে আসে যে ঘটলে হোটেলে দেয় সব জায়গায়, হ্যাঁ ওইটা বলে কোনো লিক ছিল, ওটা লিক লেওয়ার পর তারপর সাপ্লাই দিছে, ওটা বলে ভাস্টি হওয়ার পরেই এরকম হয়েছে। সর্বনাশা আগুন যেন আর কোনো প্রাণ কেড়ে নিতে না পারে সে নিশ্চয়তা চান পুরান ঢাকাবাসী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।